আজ 27 ডিসেম্বর 2020 আমি এই মুহূর্তে আছি চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে। এ বাজারে সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার বিশাল বড় কবুতরের ও হাঁস মুরগির হাট বসে, যথেষ্ট কম দামে এই হাটে বেচা কেনা করা হয়। তো আজকে আমি আপনাদের সাথে সরাসরি ব্যাপারীদের ফোন নম্বর সহ ব্যাপারীদের যে সমস্ত কবুতর নিয়ে এসেছেন তারা সেগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ রইল। চলুন আর কথা নয়, আমরা সম্পূর্ণ বাজারটি ঘুরে দেখি ও ব্যাপারীদের কাছ থেকে দামগুলো জেনে নিই। বাচ্চা কি হিসাবে বিক্রি করেন, জোড়া না পিস? জোড়া কত করে বিক্রি করেন বাচ্চা? বাজারের হিসাবে একই রাখতাম। আজকে আজকের দাম কত একটু বলেন। আজকে দাম একটু কম আছে, আজকে 220 টাকা কি জোড়া? জোড়া এই জোড়া মানে এগুলো আমার একটু দাম কম, এই 150 টাকা। এগুলা কি মানে কি কবুতর এগুলা বাচ্চা? দেশি কবুতর? এটা আমার আছে হলো এইটা হলো আপনার হলো এই এক জোড়া আছে হলো কাগজি, মানে কাগজি লগে বাংলা আছে। হ্যাঁ হ্যাঁ। আর একটা আছে হলো লাল সিরাজি, মানে এতে ক্রস, লাল সিরাজি ক্রস ছিল ওগুলার বাচ্চা। এটার বাচ্চা এই দুটো। এই বাচ্চাগুলো কি পালার জন্য নেয় নাকি খাওয়ার জন্য নেয়? খাওয়ার জন্য নেয়। খাওয়ার জন্য নেয়। ভাইয়ের নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ রাসেল মিজি। রাসেল মিজি? মিজি মানে রাসেল ভাই বলে চিনে। বাসে কত জোড়া আছে কবুতর আপনার? আমার টোটাল ভাইয়ের সহ নিয়ে আমাদের 44 জোড়া আছে। 44 জোড়া তো বেশ অনেক কবুতর। আচ্ছা কেউ যদি অনলাইনে ফোন করে আপনার কাছে কবুতর কিনতে চায় আপনি কি বিক্রি করবেন? আমাদের আশেপাশে দামি কবুতর আমাদের কম, আছে কাগজি আছে, তারপরে গিয়াসুন্নি আছে। আপনার ঠিকানাটা কোথায় এটা? আমার ঠিকানা হচ্ছে হলো হ্যাঁ আমার ষোলঘর। ষোলঘর চাঁদপুর ষোলঘর? হ্যাঁ। আচ্ছা ফোন নাম্বারটা যদি একটু বলতেন আমাদেরকে। আমার ফোন নাম্বার হচ্ছে 0172-361-0577। আচ্ছা এই নাম্বারটা আপনাকে সবসময় পাওয়া যাবে? সবসময়, আমার যে কিছু লাগে এটা সবসময়। আজকে বাজারে কি অবস্থা বুঝতেছেন? আজকে মানে আমি আজকে ছাও আনলাম, আজকে বিক্রি করি তো ছাও। এখন বিক্রি করেন নাই কিন্তু কাস্টমার তো কম দেখতেছে আজকে বাজারে। বাজার অনেক একটু ড্যাম আজকে। এটা কি শীতকালের জন্য নাকি করোনাকালীন অবস্থায়? করোনার দিকে একটু মানে অবস্থা মতো প্রথম কয়েকদিন বাজার ভালো ছিল, যেমন কালকে মুর্শিদাবাদ বাজার ভালো গেছে। কালকে এই সব ছাই আপনার এই বড়গুলো সাইজগুলো 300 টাকা 250 টাকা নিচে বিক্রি হয়েছে। আজকে আবার দাম একটু কম। আজকে দাম কম, বাবুরের বাজারে একটু দাম কম। কম না, আজকের জন্য একটু কম, নাহলে অন্য সময় বাবুরের দাম ভালো থাকে। ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভাই আমাকে একটু দামটা বলেন, কোনটা কত দাম? এই জোড়া 700 টাকা। 700 টাকা ওইটা সাদাটা, ওইটা কি কবুতর? গিরিবাজ? গিরিবাজ। আচ্ছা লালটা কি কবুতর? লালটা হলো গিয়াসুন্নি। গিয়াসুন্নি কত করে? 800 টাকা জোড়া। 800 টাকা জোড়া। ভাইয়ের বাসায় কি আরো কবুতর আছে? কত জোড়া আছে? আরো 700 জোড়া আছে। 700-800 জোড়া আছে। মোবাইল ইউজ করেন? মোবাইল ইউজ। বাসা কোথায়? বুঝি না, জোরে বলেন। সুন্দরদিয়া। কি নামে চিনবে সবাই? নাম বলেন। রাকিব। রাকিব ভাই। আচ্ছা তাহলে রাকিব ভাই বললে সবাই চিনবে আপনাকে। আচ্ছা আজকে বাজারে কি অবস্থা একটু বলেন তো, বেচাকেনা কি অবস্থা? বেচাকেনা কম, কাস্টমার নাই। এটা কি শীতের জন্য নাকি করোনাকালীন অবস্থা? শীতের জন্য। কি কবুতর কিনতে কি মানুষ ভয় পায়? কেন কেন ভয় পায়? অসুস্থ যদি হয়ে যায় তাহলে তো লস, এই ভয়কে কিনতে চাচ্ছে না। কিন্তু আপনাদের যে কবুতর আনছেন এই কবুতর সুস্থ কবুতর দেখতেছি আমি, তাহলে মানুষ কেন ভয় পায়? যারা নতুন পালে তারা সাধারণত ভয় পাচ্ছে। আচ্ছা আচ্ছা, বিক্রি করছেন কয় জোড়া আজকে? এক জোড়া বিক্রি করছেন। কত টাকা বিক্রি করছেন? 350 টাকা বিক্রি করছেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আঙ্কেল ভালো আছেন? আঙ্কেলের নামটা একটু বলেন, একটু জোরে বলেন। আমার নাম শেখুর। জি শেখুর। শেখুর বাইরে কি ও? আচ্ছা তো আঙ্কেল আপনার এখানে অনেকগুলো কবুতর দেখতেছে, আপনার তো নিশ্চয়ই পাইকার তাই না? বিভিন্ন রকম কবুতর আপনার কাছে পাওয়া যাবে। এই এই চাঁদপুরে আপনি কি শুধু চাঁদপুরেই বিক্রি করেন কবুতর নাকি অন্য কোথাও বিক্রি করেন? এটা তো চাঁদপুর বাবুরহাট। আচ্ছা সপ্তাহে কয়দিন এই হাট বসে? সপ্তাহে দুই দিন। কী কী বারে?
বৃহস্পতিবার আর রোববার হাট বসে। আচ্ছা, বড় হাট কোন দিনে? রবিবারে বড় হাট, দুটাই বড় হাট। আচ্ছা, তা দুটো হাটেই তো আপনি কবুতর বিক্রি করেন, তাই না? আচ্ছা, তো যারা কবুতর প্রেমিক তাদেরকে তো আপনি আশা করি যে কম দামে কবুতর দিয়ে থাকেন। আমাকে যদি আজকে আপনার কাছে যে কবুতর আছে একটু দামগুলো যদি বলতেন, এই সিরাজিগুলো কত করে জোড়া? ১২০০ থেকে ১৫০০, সর্বোচ্চ কত? ২০০০ টাকা জোড়া? আচ্ছা, কবুতরের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে যে কবুতরগুলো আছে এগুলা আমাকে একটু পরিচিত দেন যে কোন কবুতরটা কত দাম? ৪০০ টাকা। এটা কি কবুতর? গিয়াসুলি ৪০০ টাকা। এটা আচ্ছা আচ্ছা, তারপরে আপনাকে ফোন করলে আপনি আশা করি আমাদেরকে আপনি জানাবেন দাম কোনটা কত, যদি কেউ আপনাকে ফোন করে কবুতর নিতে চায় বাসের মাধ্যমে। হ্যাঁ, যে বাসে তো এক জায়গা থেকে আরেক জায়গা পাঠায়, আপনি তো পাঠাতে পারবেন, তাই না? ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ফোন নাম্বারটা বলে দেন আমাদেরকে। ৩৩৩৩৩৮৯৭৫ বাসা কোথায়? আমার বাসা মহামায়া। মহামায়া বাজার, মহামায়া বাজারে, না? কি নাম বললে আপনাকে চিনবে? ভাই সিরাজি কত করে আমাকে যদি একটু দামটা বলতেন? এটা ৫০০০ টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, আর কালো গুলো? কালো এটা হচ্ছে লাউরির মিসমার, এটা ৩০০০ চাইছে, সিঙ্গেল সিঙ্গেল ৩০০০ টাকা। আচ্ছা আচ্ছা, আর এগুলি চাইছে ২০০০ টাকা করে, তিনটাই পাইছি ২০০০ টাকা। আচ্ছা ভাইয়া, একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনার তো আরো কবুতর আছে, তাই না, বাসায়? সবই কি আপনার সিরাজি? সব সিরাজি। আচ্ছা, শরী আছে সাথে। আচ্ছা আচ্ছা, কি কি জাতের কবুতর আছে আপনার কাছে? আমার কাছে আছে লাল, আচ্ছা, হলুদ, কালো আর পেশওয়ারি। সব লাহোরি? হ্যাঁ, লাহোরি না অবশ্য। আচ্ছা, যদি যদি কেউ চাঁদপুর শহরে বা ঢাকার, মানে ঢাকায় বা চাঁদপুরের আশেপাশে যদি কেউ আপনার কাছ থেকে কবুতর কিনতে চায়, নিতে চায়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনি সেল করবেন, মানে আপনি তাকে ডেলিভারি কিভাবে দিবেন? ডেলিভারি দিব যোগাযোগের মাধ্যমে, যদি উনি বলে উনি আইসা নেয় নিবে, আর যদি আমার বলে দিয়ে আসতে আমিও দিয়ে আসবো, সমস্যা নেই। আপনি দিয়ে আসতে পারবেন? চাঁদপুরের মধ্যে হয় আমি দিয়ে আসবো, আর যদি চাঁদপুরের বাইরে হয়, বাইরে হয় তাহলে আইসা নিতে। আচ্ছা, আপনি যদি আপনার ফোন নাম্বারটা একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে ০১৯২৭২৯২৮৬১ এক্সিডেন্ট। ভাইয়ের নামটা? আলমগীর। আলমগীর, ওকে, ধন্যবাদ ভাইয়া। ভাই আপনাকে একটু প্রাইসগুলো যদি বলতেন, সিরাজি কত করে জোড়া? ৩৫০০। এটা কি লাহোরি নাকি ক্রস? এটা ক্রস। আর হচ্ছে ওইটা গিয়াসুলি কত করে? ১০০০ টাকা জোড়া। এটা কি? এটা রেসার। রেসারটা কত? ১৫০০ টাকা। ভাইয়ের পাশে কি আরো কবুতর আছে? আচ্ছা আচ্ছা, যদি কেউ অনলাইনে কিনতে চায় আপনার কাছ থেকে, আপনি কি সাপোর্ট দিবেন তাকে? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। আমি তো ফোন ইউজ করি না। আপনার আপনার অ্যাড্রেস আপনাকে কিভাবে খুঁজে পাবে? আচ্ছা, আপনার ঠিকানাটা যদি একটু বলতেন। তালতলা বকালবাড়ি রোড, চাঁদপুর। তালতলা বকালবাড়ি রোড, চাঁদপুর। বকালবাড়ি রোড, চাঁদপুর, না? আচ্ছা, আপনার নামটা ভাইয়া? শাহিরাজ। জি, শাহিরাজ। শাহিরাজ, ওকে, থ্যাংক ইউ ভাই। আমাকে তো দামটা বলেন, কোনটা কত দাম? ভাই একটু দামটা বলেন, কোনটা কত দাম? এটা চিলা কবুতর, ঠিক আছে? হ্যাঁ, চিলা ১০০০ টাকা। আর অন্যান্যটা? আর এটা শার্টিন। শার্টিন কত? এটা পড়ব ৬০০ টাকা। ৬০০ টাকা, আচ্ছা আচ্ছা। আর তারপরে? আর এক জোড়া আছে। হ্যাঁ, এটা নিলে ১৫০০ টাকা। এটা ১৫০০ টাকা জোড়া? হ্যাঁ।
আচ্ছা আচ্ছা ভাইয়ের বাসাটা কোথায় দিগিরপার বাবুরহাট দিগিরপার বাবুরহাট দিগিরপার আচ্ছা যদি কেউ অনলাইনে আপনার কাছ থেকে কবুতর কিনতে চায় চাঁদপুরের বাইরে থেকে সেই ক্ষেত্রে কি আপনি তাকে সাপোর্ট দিতে পারবেন হ্যাঁ সাপোর্ট দিতে পারবো আচ্ছা আপনি তাকে যদি সে অর্ডার করে আপনাকে আপনি কিভাবে ডেলিভারি দিবেন যে কোনো কবুতর অর্ডার করলে দেওয়া যাবে আপনার ফোন নাম্বারটা যদি আমাদেরকে বলতেন 016 তারপর 2717 2398 ওকে থ্যাংক ইউ ভাই আপনার কবুতরগুলো কি জাতে কাগজি কত করে বিক্রি করতেছেন জি 1500 টাকা ভাইয়ার বাসায় কত জোড়া কবুতর আছে 8-10 জোড়া আছে আচ্ছা আচ্ছা আপনার বাসাটা কোথায় জি এটি জোরে বলেন আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা যদি বলতেন 01889 হ্যাঁ 91 71 71 617 আচ্ছা যদি কেউ অনলাইনে আপনার কাছে কিনতে চায় তাকে আপনি সাপোর্ট দিতে পারবেন ওকে ধন্যবাদ ভাই আপনার কবুতরগুলো একটু দাম বলেন আমাকে কোনটা কি নাম আর দাম এটা সিরাজি এটা সিরাজি কত টাকা যাচ্ছে 1500 টাকা জোড়া আচ্ছা অন্যগুলো ভাইয়ের নামটা বলেন যদি আমাকে আমার নাম আজিম 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 আর বাসাটা কোথায় আপনার বাসা মহিষাদি মহিষাদি আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা বলেন আমাকে 016 40 71 64 58 ওকে ধন্যবাদ আপনার হাতে জোড়াটা কত ভাই আপনার হাতে যে জোড়াটা আছে হ্যাঁ 500 টাকা আচ্ছা আচ্ছা অন্য কবুতরগুলো দাম আমাকে একটু বলেন ভাই আমাকে অন্যান্যগুলোর দাম একটু বলেন কোনটা কত দাম যেমন ভাই আপনার নামটা বলেন আমাকে আমার নাম হচ্ছে সুমন সুমন ভাই আচ্ছা আপনি তো মনে পাইকার তাই না জি জি আচ্ছা আচ্ছা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে আপনি পাখি কবুতর বিক্রি করেন আপনার ফোন নাম্বারটা যদি আমাদেরকে একটু বলেন আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলেন আমাদেরকে 01837 01837 901 799 799 আচ্ছা অনলাইনে তো আপনি অনলাইন সম্পর্কে যতটুকু জানেন আপনাকে যদি কেউ ফোন করে কবুতর ইনফরমেশন যদি চায় আপনি আশা করি যে দিবেন হ্যাঁ এবং কেউ যদি অনলাইনে কিনতে চায় তাকে আপনি সাপোর্ট দিবেন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ তো সবই দেশি কবুতর তাই না এগুলো কত করে বিক্রি করতেছেন 500 টাকা কি পিস না জোড়া জোড়া 500 টাকা 800 টাকা পিস ভিউয়ার্স আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে খুবই কম দামে এই চাঁদপুর বাবুরহাটে কবুতরের দাম খুব কম দামে বিক্রি হচ্ছে তো আমরা সম্পূর্ণ হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই এই কবুতরগুলো যদি দামটা একটু বলতা
কোনটা কত দাম? সিরাজি কি একটাই সিরাজি না? আচ্ছা একটু দামটা যদি বলো কোনটা কত দাম? 600 টাকা। কোনটা জোড়া 600 টাকা? এইটা এটা কি কবুতর? এটা গিরিবাস কবুতর আর দেশি। একটা দেশি একটা গিরিবাস। আচ্ছা সিরাজিটা কত? 650 টাকা। এটা কি সিরাজি? লাহোরি না ক্রস? লাহোরি ক্রস। এটা 650 টাকা। আচ্ছা চিলা কবুতরটা কত? ভাই আমাকে যদি একটু কবুতরের দামগুলো একটু বলতেন, কোনটা কত দাম ভাইয়া? ভাইয়া 16,000 টাকা। তারপরে চন্দন 1500 টাকা। সুয়াচন্দন। আচ্ছা তারপরে 1000 টাকা। ভাইয়া নামটা বলেন। জি মোহাম্মদ আলামিন। আলামিন ভাই আপনার বাসায় কত জোড়া আছে কবুতর? আমার বাসায় আছে প্রায় 10 জোড়া। 10 জোড়া কবুতর। আচ্ছা আপনার ফোন নাম্বারটি বলেন আমাদের। 01631515081। সুন্দর নাম। আচ্ছা আজকে যে বাজারে আসছেন, আজকে কি অবস্থা বাজারে? বাজারের অবস্থা খুবই ক্রিটিক্যাল, কারণ যে দাম দেয় কিনছি কবুতর। মানে এখন তো করোনাকালীন অবস্থা চলতেছে, যদিও এখন শীতকাল, করোনা বাড়তেছে। হ্যাঁ তো বাজারে বেচা কেনা কেমন আজকে? বাজারে বেচা কেনা আছে, সীমিত আছে, কিন্তু কবুতরের দাম খুবই নিম্ন। কবুতরের দাম কম? জি। আচ্ছা আচ্ছা, আর কাস্টমার কেমন? কাস্টমার আছে, প্রচুর পরিমাণ কাস্টমার আছে। কিন্তু কবুতর বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে, কোনোরকম কোনোরকম বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, কি মনে হচ্ছে যে আজকে আপনি যে কয়টা কবুতর নিয়ে আসছেন এগুলো কি বিক্রি হবে সব? আশা করি হবে, কাস্টমার থাকলে অবশ্যই হবে। দাম বলতেছে কেউ? দাম বলতেছে, হ্যাঁ 1200 বলতেছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনার অনুকূলে আসলে আপনি কি করে দেবেন, এই তো? জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভাই এই কবুতরগুলোর দাম কত ভাই? আমাকে একটা দাম বলেন। 800 টাকা। জাত বলেন, কি জাতের এগুলো? হ্যাঁ সবুজ গোলা। সবুজ গোলা। বাসায় কবুতর আছে আপনার? কতগুলো আছে? আমার কবুতর আছে 20 জোড়া। 20 জোড়া, মাশাআল্লাহ। আপনার নামটা? সবুজ। সবুজ ভাই। আপনার ফোন নাম্বারটা যদি বলেন। ফোন নাম্বারটা আমি তো মোবাইল চালাই না।